নমস্কার আমি ডক্টর সুব্রত রায় চৌধুরী আমি অ্যাসোসিয়েট কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিনের নারায়ণা সুপার স্পেশালিটি এবং নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটালে আজকে আমরা এই কোভিড নাইন্টিন ইনফেকশান নিয়ে কিছু আলোচনা করতে চাইছি এর একটা বড় পার্ট হচ্ছে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে যে আমরা ফেস মাস্ক আমরা কেন আমরা রেকমেন্ড করছি বা ফেস মাস্কটা আমরা কেন রেগুলার সবাইকে পড়তে বলছি সেটা কারো ইনফেকশান থাক বা না থাক ফেক্স মাস্কের একটা বড় উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে বাইরের ইনফেকশনটা যেমন আটকানো শেখে এবং সেকেন্ড থিং হচ্ছে একজন ইনফেক্টেড পার্সন মানে কারোর ধরুন কোভিড নাইন্টিন ইনফেকশন হয়েছে তার হাঁচি কাশি বা সর্দির মাঝ মাধ্যমে যাতে অন্য রুগী বা অন্য সুস্থ সুস্থ মানুষের কাছে এই ইনফেকশানটা যাতে না যায় সেইটা এই মাস্কের আমাদের দুটো কাজ এই মাস্ক একটা আমাদের নর্মাল আমরা যারা নর্মাল পার্সন যারা ডে টু ডে কাজ করার জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে বা যেতে আমরা বাধ্য হচ্ছি তাদের যেমন কন্টিনিউ পড়া দরকার যারা ইনফেকশন হয়েছে বা যাদের সর্দি কাশি হয়েছে তাদেরও একটা রেগুলার পড়া দরকার কিছু সার্ভেতে দেখা গেছে শুধু যারা নন ইনফেক্টেড পার্সন মানে সুস্থ স্বাভাবিক পার্সন তারা মাস্কটা পরলেও তাদের কিন্তু একটা বড় চান্স আছে ইনফেকশন ইনফেক্টেড পার্সন থেকে এই ইনফেকশনটা চলে আসে কিন্তু যদি আমরা দেখি যে সবাই আমরা এই মাস্কটা ইউজ করি স্পেশালি ইনফেক্টেড পার্সন এবং নন ইনফেক্ট ইনফেক্টেড পার্সন আমরা দুজনেই যদি ইউজ করি সেক্ষেত্রে ইনফেকশানের চান্সটা লেস দেন ফাইভ পার্সেন্ট হয়েছে মানে ফাইভ পাঁচ শতাংশের নিচেই ইনফেকশানের রেটটা কমে আসে সেই ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল মাস্ক মানে যাদের ইনফেকশান আসুক বা না আসুক সবাইকে এই মাছটা আমরা পড়তে আমরা অনুরোধ করছি